এবার কিন্তু এটা আরো একটা স্পেশাল ব্লগ, এটা হচ্ছে স্বামী অন্নপ্রাশনে সবাই যে সমস্ত গিফট দিয়ে ওকে আশীর্বাদ করেছে সেই সমস্ত গিফট গুলো দেখাবো। যদিও এই সমস্ত আনবক্সিং আমরা আগে করে ফেলেছি, তো তোমাদেরকে দেখানোর জন্য আবার আমি নিয়ে এসেছি এক জায়গাতে। সবার প্রথমে যে গিফট আইটেমটা দেখাবো সেটা কিন্তু সানভির বাবা দিয়েছে, শুধু বাবা বললে চলবে না, এখানে আমিও দিয়েছি। তো সানভির বাবা মা যেটা দিয়েছে সেটা হচ্ছে, তোমরা এর আগেও দেখেছো আগের ভিডিওতে, এই যে চাবির থালা, আর এর সঙ্গে আছে চাবির গ্লাস, চাবির ছোট একটা বাটি, এই যে আর আছে চাবির, এখানে তিনটে বাটি নিয়েছিলাম আমরা, চাবির চামচটা আছে। তো এই হচ্ছে সমস্ত গিফটগুলো যেগুলো আমরা সানভিকে দিয়েছি। এবার তোমাদেরকে দেখাই সানভির ঠাকুমা ঠাকুরদা কি দিয়েছে। এই বড় নেকলেসটা, এটা একটা সীতাহার টাইপেরই, যেটা পুঁথির মালা দিয়ে অনেকটাই বড়। মামুনি এটা এই জন্যই চয়েস করেছে যাতে ও অনেক বড় পর্যন্ত পড়তে পারে, আর যাতে আমিও ইউজ করতে পারি। আর এরপরে হচ্ছে দোলনও দিয়েছে ওকে গিফট, দোলন মানে সানভির পিসিমণি। তো দোলন দিয়েছে এই গণেশ ঠাকুরের একটা লকেট, যেটা এটাও একটা সাদা পুঁথির হারের সঙ্গে দিয়েছে। আর এরপরে দেখাবো আমার ড্যাডিমা মানে সানভির দাদু দিদা কি দিয়েছে। দিয়েছে একটা গোল্ড চেন, যেটার সঙ্গে আছে ওম লেখা একটা লকেট, আর সাথে তো মা অনেক খেলনা এনেছে, এই যে ব্লক বানানো খেলনা, আর রেলগাড়ি, আর আছে মোবাইল ফোন ওর জন্য একটা, আর থালা গ্লাস বাটি চামচ সেগুলো সেইগুলো, এই যে। এরপরে হচ্ছে লাবণী কি দিয়েছে। লাবণী হচ্ছে সানভির সব থেকে ছোট মাসি, এই যে ও দিয়েছে এই ব্রেসলেটটা, এটা এখন ওর এইখানে হচ্ছে বাজু, যেটা অনেক বড় পর্যন্ত পড়তে পারবে। আর এরপরে বাকি মাসিমণিগুলো বলি, ওর তো তিনটে মাসিমণি, তো এটা হচ্ছে বাবলিরা দিয়েছে, এটা একটা ইয়ারিং, বেলকুড়ি ইয়ারিং। আর শর্মিলা দিয়েছে একটা, এখানে আছে রিং, যেটা হাত আঙুলের আংটি, আর সাথে এটা একটা ব্রেসলেট। এইগুলো বাদে সানভির কিন্তু আরও তিনটে গোল্ড রিং হয়েছে, একটা হচ্ছে এই যে এটা দিয়েছে মাম্পি, মাম্পি মানে হচ্ছে সায়নের মাসির মেয়ে, তো এটাও হলো সানভির পিসিমণি হচ্ছে। আর তারপর হলো সায়নের মামার বাড়ি থেকে, মামার বাড়ি মানে এটা পুলক মামারা দিয়েছে এই আংটিটা, তো এটাও সানভির দাদু হচ্ছে সম্পর্কে, তো এটা একটা গোল্ড রিং। আর একটা রিং হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে বাবার বন্ধু দিয়েছে রথিন কাকুরা, তো এই হচ্ছে সানভির গোল্ড রিংয়ের কালেকশন। এবার আছি নেক্সট গিফটে, তো সেটা হচ্ছে এই বক্সটা, সবার আগে দেখো খুবই সুন্দর। আর এই বক্সের মধ্যে আছে চাবির বাটি চামচ, আর এটা দিয়েছে সপু কাকু, তো এর মধ্যে স্পেশাল যে জিনিসটা হচ্ছে সানভির নাম লেখা আছে, সাথে এই চামচের নাম লেখা আছে। এইটা আমার খুব ভালো লেগেছে, তার কারণ হচ্ছে আমিও চেয়েছিলাম আমার চাবি বাটি, চাবির যে থালা বাসনগুলো কেনা হয়েছে সানভির জন্য সেগুলোতে যাতে নাম লিখি, কিন্তু সেটা আমার দ্বারা আর করে হয়ে ওঠেনি, তো এই জন্য এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সপু কাকু হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মামার ছেলে। আর তারপর নেক্সট গিফটে আসি, সেটা হচ্ছে এটাও একটা চাবির বাটি চামচ, এটা দিয়েছে বাবার স্কুল থেকে সবাই মিলে, তো এই যে আরও একটা চাবির চামচ হয়েছে, সেটা হচ্ছে পাশের বাড়ির কাকিমারা দিয়েছে মধুমার ব্যানার্জি। এবার আসি নেক্সট গিফটে, এটা হচ্ছে একটা ইয়ারিং, এটা দিয়েছে সায়নের মাসিমণি, এই যে দুটো দুজোড়া ইয়ারিং হয়েছে, দুটো কিন্তু দুরকম ডিজাইনের, এই জন্য কিন্তু খুবই ভালো লাগছে, একই রকম হলে হয়তো অতটা ভালো লাগতো না। আর এরপরে আসি বালার কালেকশানে, তো তিন জোড়া বালা হয়েছে একদম একই রকম ডিজাইনের, এই যে। আর এই বালাগুলো এক জোড়া দিয়েছে মামনির বান্ধবী মানে মল্লিকা কাকিমারা, এক জোড়া দিয়েছে দোলনের বন্ধু মানে অনিরুদ্ধদা, আর এক জোড়া দিয়েছে বাবার বন্ধু শান্তিনিকেতনের বাড়ি যে বন্ধুটা। আরও একটা বালা হয়েছে, সেটার ডিজাইনটা এইরকম, তো এই বালা জোড়াটা দিয়েছে সায়নের বান্ধবীর মা মানে মমিতা দিদির মা। আর আরও একজোড়া বালা হয়েছে, এটার ডিজাইনটা একদম ইউনিক, এই যে। আর এই বালা জোড়াটা দিয়েছে দোলনের ফ্রেন্ড শুভদীপ, এটা এইভাবে খোলে,
এই জন্য এটা অনেক বড় পর্যন্ত হয়তো পড়তে পারবে, আর একদম ইউনিক ডিজাইন। আর এরপরে দোলনের আরো একটা ফ্রেন্ড দিয়েছে এই নূপুর জোড়াটা, পুরোটাই এরকম জুমজুম করে বাজছে, তো এটা দিয়েছে বিখ্যাত। সাথে আরো টেডি দিয়েছে, এই যে ওর টেডিটা, এবারে নেক্সট গিফটে আসি। সোনা রূপো গুলো হয়ে গেছে, আর এবার হচ্ছে দোলনের বান্ধবী দিয়েছে ওলি এই সুন্দর ফটো ফ্রেমটা, যেখানে সব থেকে বেশি স্পেশাল এই কারণে এখানে লাকি লেখা আছে, আমাদের লাকির নামটা লেখা আছে, ও নাকি এটা দেখে স্পেশাল এটা কিনেছে, এটা দোলনের খুব ভালো লাগে। আর এরপরে হচ্ছে দোলনের আরো একটা বান্ধবী সুমানা দিয়েছে এই সেটটা জনসানের, তো এর মধ্যে পাউডার, সাবান, আরো একটা চিরুনি, তেল, আর একটা আছে বিটস, এটা আর এখন খুলে দেখাচ্ছি না, তাহলে আবার প্যাক করতে অনেক সময় লাগবে। আর এরপর নেক্সট গিফটে আসি, এটা একটা ভালো সুন্দর একটা খেলনা গিফট, দেখাই তোমাদেরকে আগে, এই যে ক্যাকটাস, এই ক্যাকটাসটা আবার মানে যে যা কথা বলা হবে সেটাই আবার পরিপিট করবে। নাও কথা বলো, সামনের দিকে করতে হবে নাকি? হাই, কেমন আছো তুমি? হ্যালো, কেমন আছো তুমি? আশা করি এই গিফটটা সানভির খুবই ভালো লাগবে, ও যখন কথা বলতে শিখবে তখন। আর এই সুন্দর ক্যাকটাস গিফটটা দিয়েছে এটা দোলনের বন্ধু সঞ্জয়। এগুলো বাদে আরো তিনটে টেডি হয়েছে, একটা ছোট লাল রঙের টেডি, আর এই একটা বড় হলুদ রঙের টেডি, এটা হচ্ছে উমাশঙ্কর কাকু দিয়েছে তার বুনুকে, আর তা বাদে এই আরো একটা হলুদ রঙের টেডি হয়েছে, এটা টুপি পরা টেডি। এগুলো বাদে তোমাদেরকে দেখাই এই বেবি ওয়াকারটা, এটা দিয়েছে আমার মামা মানে সানভির দাদুর। এগুলো সব, এগুলো হচ্ছে মামা আসতে পারেনি তো মামা ভাত খেতে গিয়ে তখন সানভি পেয়েছে, এই যে ওর মামারা মানে সানভির মামারা দিয়েছে এই ফ্রকটা, থালাবাটি, গ্লাস। আর বাবলি দিয়েছে এই ফ্রকটা, আমার মা দিয়েছে মামা ভাত খেতে গিয়ে এই ফ্রকটা, আমার মামা দিয়েছে এই ফ্রকটা, আমার পিসি দিয়েছে এই ড্রেসটা বলতে পারো, এটার সঙ্গে এই গেঞ্জিটা আছে, আর এটা দিয়েছে শর্মিলা, এটা ওই দিনই পড়েছিল সানভি, এটা মা দিয়েছে, আর এখানে আরো ফ্রক আছে, এই ফ্রকটা বাবলি দিয়েছে, এটাও সানভি ওই দিন পড়েছিল, এই ফ্রকটা মাসিমণি দিয়েছে মানে সায়নের মাসিমণি, এটা বেশ বড়, অনেক বড় পর্যন্ত পড়তে পারবে। আরো একটা বড় ফ্রক আছে, এটা হচ্ছে আমার মা দিয়েছে, এটা মানে আরোই বড়। আর এগুলো বাদে হয়েছে ফ্লাস্ক, একটা লাল রঙের ফ্লাস্ক, এই যে, আর সেম টাইপের আরো একটা ফ্লাস্ক হচ্ছে, এটা আমি আর খুলছি না, এটার মধ্যে আছে, একটু আগে দেখে নিয়েছি। আর এবার এই সমস্ত গিফট বাদে আরো হয়েছে, যেগুলো হচ্ছে এই কাঁসার থালাবাটি, গ্লাসের সমস্ত সেটগুলো, এগুলো অনেক প্রচুর, মানে আমি থালা গুনেছি প্রায় 23টা, তো আমি এত কিছু আর বলছি না কে কোনটা দিয়েছে, এখানে কয়েকটা কার্ডে বেশ সুন্দর সুন্দর কথা লেখা আছে, তো কয়েকটা পড়ে আর কি শোনাচ্ছি। প্রথমেই বলি, একটা লিখেছে সানভির শুভ অন্নপ্রাশনের আশীর্বাদ, এটা গোপেন মুখার্জি দিয়েছেন, তারপরে হচ্ছে মিঠু চন্দ্র দিয়েছে, আর এটা হচ্ছে সানভির শুভ অন্নপ্রাশনে আশীর্বাদ স্বরূপ অনিল সাহা দিয়েছেন, আর এটা হচ্ছে আমাদের মিষ্টি সানভির শুভ অন্নপ্রাশনে গৌতম দেব দাদুন। আর বাকিগুলো মোটামুটি আছে, যেগুলো কিছু কিছু খালি আছে আমি তাও কালেক্ট করে রেখে দিয়েছি, তো এগুলো পড়তে খুব ভালো লাগছিল। আর হ্যাঁ, সাথে আছে 500 টাকা, এটা কে দিয়েছে এটাও আমি ঠিক বুঝতে পারিনি। যাই হোক, এই ছিল সমস্ত গিফটের গিফট আনবক্সিং বলতে পারো, তো তোমাদের এই সমস্ত গিফটগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা চ্যানেলে নতুন আছো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণে জন্য টেক কেয়ার, বাই বাই।